নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বজ্রপাতে 18 হাতির মৃত্যু, পোস্টমর্টেমে জানা যাবে আসল কারণ, মন্তব্য বনমন্ত্রী। নাবালিকা শ্লীলতাহানি, উধারবন্দ পুলিশের হাতে আটক অভিযুক্ত। করোনা আবহে পালিত খুশির ঈদ, জনশূন্য ঈদগাহ, বাড়িতে আদায় নামাজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নগাঁও জেলার কাঠিয়াতলি ফরেস্ট রেঞ্জ স্থিত বামুনী পাহাড়ে 18টি হাতির মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে গেলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, বুধবার রাতে প্রবল বজ্রপাতে মৃত্যু হয়েছে হাতিগুলোর বলে জানা যায়। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে নির্দেশ দেন। শুক্রবার সকালে পিসিসিএফ, পরিবেশ ও বন বিভাগের অধ্যক্ষ, সচিব সহ পশু চিকিৎসক এবং বন্য প্রাণী বিশেষজ্ঞদের একটি দল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে ঘটনাস্থলে পৌঁছান। শীর্ষ বন কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করার পরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রাথমিক তদন্ত থেকে জানতে পারা যায় যে হাতিগুলো মারা যাওয়ার আগে প্রবলভাবে যন্ত্রণাকাতর হওয়ার কোনো চিহ্ন নেই, তাই বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই হাতিগুলোর মর্মান্তিক মৃত্যুর আসল কারণ জানা যাবে পোস্টমর্টেম রিপোর্ট জমা পড়ার পর বলে জানান। নাবালিকার সাথে যৌনকর্ম করার অভিযোগে এক যুবককে আটক করল উধারবন্দ পুলিশ। ধৃত যুবক উধারবন্দ থানার অন্তর্গত কুম্ভা চা বাগানের বাসিন্দা দেবেন্দ্র তাঁতির ছেলে সুশান্ত তাঁতি। ঘটনার সূত্র মতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 নাগাদ নাবালিকার মা ধনেশ্বরী তাঁতি, মেয়ে রুমা তাঁতি, যদিও আসল নাম নয়, ঘরের প্রয়োজনীয় সামগ্রী আনতে বাড়ির অদূরে এক দোকানে পাঠালে সুশান্ত রুমার মুখ চাপা দিয়ে জোর জবরদস্তি ভাবে এক ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে কুকর্ম করে। এমনকি বিষয়টি কারোর কাছে জানালে তাকে প্রাণে মারার হুমকিও দেয় সুশান্ত। কোনোভাবে সুশান্তের কাছ থেকে নিজেকে উদ্ধার করে বাড়িতে এসে তার মাকে ঘটনার বৃত্তান্ত খুলে বলে। এ মর্মে শুক্রবার রুমার মা ধনেশ্বরী তাঁতি উধারবন্দ থানায় সুশান্তকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে সুশান্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিনই বিকেলে ধৃত সুশান্তকে আদালতে প্রেরণ করা হয় বলে উধারবন্দ পুলিশ সূত্রে জানা যায়। করোনার আবহে মোটেই স্বাচ্ছন্দ্যে কাটেনি এবারের ঈদ উৎসব। দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর শুক্রবার অন্যান্য স্থানের সঙ্গে বরাক উপত্যকাতেও ঈদ পালিত হয়। তবে কোথাও তেমন উৎসাহ উদ্দীপনার খবর নেই। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি নামে। একে তো করোনা, অন্যদিকে বৃষ্টি অনেকটা ম্লান করে ঈদের আনন্দ। অনেকেই ঘরে বসে ঈদ কাটিয়েছেন। বিশেষ করে কচিকাঁচারা বিমুখ হয়ে ঘরে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি ওঠে, এরপর দেখা যায় শহর জুড়ে ব্যাপক তৎপরতা। কোভিড প্রোটোকল মেনে এবারও শহর ও গ্রামের কোনো ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে স্থানীয় উদ্যোগে বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করার খবর মিললেও ছিল না কোনো উৎসাহ ও উদ্দীপনা। নামাজ শেষে করোনার দ্বিতীয় ঢেউ থেকে বিশ্ববাসীকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। করোনার দ্বিতীয় তরঙ্গের প্রকোপ থেকে কিছুতেই মুক্ত হচ্ছে না জনজীবন। শুক্রবার সন্ধ্যা 6:00 পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 116 জনের দেহে সংক্রমণ দেখা দেয়। এদিন র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে 98 জনকে ও 18 জনকে আরটিপিসিআর পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয়। জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এই খবর জানান। এদিন 190 জন বিমান যাত্রীরা শিলচর বিমানবন্দরে এসে পৌঁছান। টেকলস্থিত মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে তাদের করোনা পরীক্ষা হলে 8 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার কাছাড় জেলায় 398 জন পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 4 জনের মৃত্যু হয়।
এদের মধ্যে তিনজন কাছাড় জেলার এবং করিমগঞ্জ জেলার। বেরেঙ্গা এলাকায় করোনা সংক্রমণের কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে আহ্বান জানালেন বেরেঙ্গা এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী আজমল হোসেন লস্কর। শুক্রবার পবিত্র ঈদের দিন সংবাদ মাধ্যম ডেকে তিনি বলেন, করোনা উপসর্গ থাকা কিছু লোক রয়েছেন এলাকায়, তাদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের দ্বারস্থ হতে অনুরোধ জানান। তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি এখন অবধি তিনজন করোনা আক্রান্ত রোগীদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা সুস্থ রয়েছেন। তাদের সূত্র মতে জানতে পারেন, মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসা ভালোভাবে চলছে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো খামতি নেই। নার্স থেকে চিকিৎসক সবাই গুরুত্ব সহকারে চিকিৎসা কর্ম চালিয়ে যাচ্ছেন। এদিন আজমলবাবু রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগের কথা মতো যুদ্ধকালীন তৎপরতায় কোভিড হাসপাতাল তৈরি করতে, অন্যথায় বরাক উপত্যকায় আগামী কদিনের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানান। যাহারা কিছু লোক আমরা খবর পেয়েছি যে বাড়িতে চিকিৎসা করছেন, যদিও সরকারি গাইডলাইন আছে বাড়িতে চিকিৎসা করা যায়, শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার যেটা পরিকাঠামো যথেষ্ট উন্নত মানের, সত্য কথা বলতে অসুবিধা নেই। এবং আন্তরিকভাবে ডাক্তার থেকে নার্স বা যারা প্যারামেডিকেল স্টাফ আছে ওরা আন্তরিকভাবে চিকিৎসা করছেন, খাওয়া দাওয়ার গুণগত মানও খুব ভালো এবং রোগীরা সুস্থ হচ্ছেন। আমি আসাম সরকারকে অনুরোধ করতে চাই যে আমাদের এই উপত্যকা 40 লক্ষ জনসাধারণের বসতি, এখানে একটি মাত্র মেডিকেল কলেজ, হয়তো আগামী 2-4 দিন পরে শিলচর মেডিকেল কলেজে কতটুকু রোগীর চাপ সামলাতে পারবে। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আপনি আগে কথা দিয়েছিলেন যে বরাক উপত্যকার অ্যাটলিস্ট শিলচরে একটা কোভিড হসপিটাল আপনি করবেন। আমি আপনাকে অনুরোধ করছি যুদ্ধকালীন তৎপরতায় শিলচরে 1000 বেডের একটা কোভিড হসপিটাল অক্সিজেনের সুবিধা সহ করা হোক। আজকে যেভাবে বৃহত্তর বরাক উপত্যকার বৃহত্তর মুসলিম সমাজ আমাদের করোনার গাইডলাইন মেনে ঈদ পালন করেছেন, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং জেলাধিপতি মহোদয়ের নিকট একটা অনুরোধ যে প্রত্যেকটি গ্রামে, যেহেতু হেলথ সাবসেন্টার আছে, প্রত্যেকটি গ্রামে ভ্যাকসিনেশন দেওয়ার ব্যবস্থা করা হোক। মাননীয় জেলাধিপতি মহোদয়কে আমি বারবার অনুরোধ করছি যে আপনি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুন। ইয়ং জেনারেশন গ্রুপ ও সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় শুক্রবার শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের অধীনস্থ 25 নম্বর ওয়ার্ডের ইসলাম ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র, মিষ্টি ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এই বিতরণী কর্মকলাপে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি অপূর্ব নাথ, সম্পাদক অংশুমান দাস, বরাক উপত্যকার বিশিষ্ট তবলাবাদক শিল্পী তথা সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস, টুম্পা সিংহ, সেলিমুদ্দিন সহ অন্যান্যরা। পরে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক অংশুমান দাস বলেন, আজকে আমরা ইয়ং জেনারেশন গ্রুপ 25 নম্বর ওয়ার্ড এবং সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে 25 নম্বর ওয়ার্ডে যারা মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আমরা আজকে ঈদ উপলক্ষে আমরা কিছু কাপড় এবং মিষ্টি আমরা এখানে প্রত্যেকের ঘরে ঘরে আমরা বিতরণ করেছি। ঈদের খুশিতে আমরা সবার জন্য আমরা এই প্রয়াসটা আমরা করেছি, সবাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আমরা এইটুকুই আমরা কামনা করি। আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ আছেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা সবাই উপরওয়ালার কাছে আপনারা দোয়া করবেন, প্রার্থনা করবেন, যেন এই যে কোভিড মহামারী চলছে সেই মহামারী থেকে আমরা প্রত্যেক 21-এ নির্বাচনে পাথারকান্দি সমষ্টির নির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সদ্য ঘটিত মন্ত্রিসভায় সামিল করার জন্য সরকারের কাছে দাবি জানালো বাজারি ছড়ার স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘ। শুক্রবার সংঘের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন করে তাদের এই দাবি জানান নেতাজি সংঘের কর্মকর্তারা। সভাপতি অমিত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা বলেন, ইতিহাস সৃষ্টি করে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার এলেকটু পাথারকান্দি বিধানসভার আপামর জনসাধারণের আশীর্বাদ মাথায় নিয়ে সকল স্তরের জনসাধারণের
আশীর্বাদ তিনি পেয়েছেন এবং বর্তমানে তিনি আমাদের বিধায়ক। সেই হিসাবে সদ্য গঠিত অসম মন্ত্রিসভায় তার স্থান না পাওয়ায় আমরা মনে মনে দুঃখিত, মর্মাহত। তাই আমরা ক্লাবের পক্ষ থেকে আজকে এই শুভ অক্ষয় তৃতীয় উপলক্ষে সরকারের কাছে নিবেদন রাখছি, যাতে অনতিবিলম্বে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয়কে অসম মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীরূপে নিযুক্তি দেন, যাতে করে আমাদের দীর্ঘদিনের দাবি এবং কৃষ্ণেন্দু পালকে আরও সক্রিয়ভাবে আমাদের পাতারকান্দির উন্নয়ন ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমরা মনে করি। বরাক উপত্যকার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বন পরিবেশ আবগারি এবং মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিন জেলার প্রশাসনের সঙ্গে শনিবার পৃথক তিনটি বৈঠকে মিলিত হবেন। মন্ত্রী শুক্লবৈদ্য শনিবার শিলচরে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সকাল ১০টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এক বৈঠকে মিলিত হবেন। এরপর দুপুর ১.৩০টায় করিমগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে ওই জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন। বিকেল ৪টায় উপত্যকার তিন জেলার কোভিড পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লবৈদ্য হাইলাকান্দিতে জেলা প্রশাসনের সঙ্গে অনুরূপ আরেকটি বৈঠকে মিলিত হবেন। নিজের জমানো টাকা দিয়ে অসহায় মানুষদের মধ্যে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এক কলেজ পড়ুয়া। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতরের প্রাককালে ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উত্তর কৃষ্ণপুরের কলেজ পড়ুয়া তাহির আহমেদ মজুমদার। তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করলেন অনেকে। ঈদের উপলক্ষে আমরা স্টুডেন্টের কজনে মিলিয়ে আমরা গরিবরে কিছু গোসাই শুরু করলাম। আপনার আমরা নাগাটিল্লা এখানে কিছু আমরা ডিস্ট্রিব করলাম। তো আমরা স্টুডেন্টে কিছু টাকা কালেক্ট করিয়ে আমরা এটা ডিস্ট্রিব করলাম। তো আমরা স্টুডেন্ট আমরা বেশি অ্যামাউন্ট আমরা রাখতে নাই। তো আমরা যতটুকু পারছি ততটুকু আমরা তারা সাহায্য করলাম। ঈদের উপর এখানে কি লকডাউনের কারণে লকডাউন সবার লাগে সমান হয় না। লকডাউনের কারণে আমরা অক্ষয় তৃতীয়া ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপামর জনসাধারণকে আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানো হলো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বজ্রপাতে ১৮ হাতির মৃত্যু, পোস্টমর্টেমে জানা যাবে আসল কারণ, মন্তব্য বনমন্ত্রী। নাবালিকা শ্লীলতা হানি, উধারবন্দ পুলিশের হাতে আটক অভিযুক্ত। করোনা আবহে পালিত খুশির ঈদ, জনশূন্য ঈদগা, বাড়িতে আদায় নামাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।